ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী আব্দুল বারী হত্যার চার দিনেও উল্লেখ করার মতো কোনো আলামত পায়নি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থা। তবে পুরো এলাকার সিসিটিভি ফুটেজ ও তথ্য সংগ্রহের কাজ করছেন তারা। পিবিআই বলছে তদন্তে কিছুটা সময় লাগলেও ঘটনার প্রকৃত কারণ দ্রুতই বেরিয়ে আসবে। বাড়ি হত্যার ঘটনাটি এখনও রহস্যই রয়ে গেছে। ঘটনার চার দিনেও কাউকে গ্রেপ্তার কিংবা শনাক্ত করতে পারেনি গোয়েন্দারা। ঘটনাস্থলে কোনো সিসিটিভি না থাকায় তদন্তে কিছুটা বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। র‍্যাব এবং মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে এখনও উল্লেখযোগ্য কোনো আলামত না পাওয়ায় তদন্তে সময় লাগতে পারে। একই কথা বলছে এই হত্যার অপরাধী শনাক্তে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর আরেক সংস্থা পিবিআই। তিন তদারকি অফিসারের অধীনে তিনটা টিম আমরা বের করেছি। আমার টিমগুলো কোনো সুনির্দিষ্ট পথ খুঁজে পায় নাই যে কোন দিকে আগাবে। তো আমরা চেষ্টা করছি, যে দেখি কি করা যায় এবং আমরা এটি সারিনি এখন। পিবিআই প্রধান বলছে অপরাধীরা যতই চালাক হোক না কেন তারা শনাক্ত হবেই। আমরা বিভিন্ন ধারণার উপর ভিত্তি করেই আমরা সাধারণত আগাই এবং শেষ পর্যন্ত একটা না একটা ধারণা হয়তো মিলে যায়। তিনি একটি গলি পথে এসেছে, সে রাস্তায় কোনো সিসি ক্যামেরা নাই। তো আমরা এর আশেপাশে কোথায় আছে সিসি ক্যামেরা, কোথাও অন্যরকম মুভমেন্ট আছে কিনা, সেগুলো আমাদের তদন্ত সবাই দেখতেছে। এগুলো আমাদের ইয়ার মধ্যে আসবে, আমরা দেখি সম্ভাব্য যা যা আছে আমরা একটু খুঁজে দেখি কী দাঁড়ায়। গোয়েন্দারা বলছেন ঘটনার দিন আব্দুল বারী ঠিক কী কাজে ওই এলাকায় গিয়েছিল তা খোঁজার চেষ্টা চলছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।